ভোট গ্রহণের আর মাস খানেকও বাকি নেই। কর্ণাটকের শাসক দল বিজেপি কেন এখনো কোনো প্রার্থী তালিকা প্রকাশ করছে না তা নিয়ে জল্পনা বাড়ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। এদিন মোট 189 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, তার মধ্যে 52 জন নতুন মুখ। বয়সজনিত কারণে এবার বিজেপির প্রার্থীর তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাম নেই। 189 জনের মধ্যে ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থী রয়েছেন 32 জন, তপশিলি জাতির 30 জন এবং তপশিলি উপজাতির 16 জনকে প্রার্থী করা হয়েছে। এদিনের এই তালিকায় 31 জন প্রার্থীর পিএইচডি ডিগ্রি রয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে 31 প্রার্থীর। এছাড়াও তালিকায় 8 চিকিৎসক রয়েছেন, কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসারের নাম রয়েছে এই তালিকায়। কনক পোড়াই ডিকে শিবকুমারের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আর অশোককে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে বরুণা আসনে প্রার্থী করা হয়েছে ভি সোমান্নাকে। সোমান্নাকে আরও একটি আসনে প্রার্থী করা হয়েছে। বরুণার পাশাপাশি চামারাজনগরে প্রার্থী হচ্ছেন তিনি। এতদিন তিনি গোবিন্দ রাজানগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এই প্রথম দুটি আসনে প্রার্থী হলেন। রাজনীতির কারবারিরা বলছেন ওই দুটি আসনে কংগ্রেস যথেষ্ট মজবুত। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই শিগগাঁও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 2018 সালে এই আসন থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। 1983 সাল থেকে শিকারিপুরা আসন থেকে 7 বার জিতেছেন তিনি। ওই আসনে এবার বিজেপি প্রার্থী হবেন ইয়েদুরাপ্পার পুত্র বি ওয়াই বিজয়েন্দ্র। এদিন তালিকা প্রকাশের পর বাসবরাজ বোম্বাই টুইটারে লিখেন, কর্ণাটকে ডবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে হাওয়া বইছে, এবার আমরা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব, দ্রুত দ্বিতীয় তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোম্বাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।